আমাদের শিল্পীরা নতুন যারা আসছে এখন প্ল্যাটফর্মে কাজ করছে বিভিন্ন প্ল্যাটফর্মে, তারা অনেক ব্রিলিয়ান্ট, অনেক ভালো কাজ করছে। আপনাদের দেখার দৃষ্টিভঙ্গিটা বদলান, তাহলে দেখবেন আরও অনেক ভালো করতে পারবে, কারণ উৎসাহ দিতে হবে। হ্যাঁ, নতুন ছেলে মেয়েদেরকে আপনারা যদি শুধু স্ক্যান্ডাল করেন তাহলে ওরা আগাতে পারবে না, অনেক উৎসাহ দিতে হবে, অনেক প্রোটেক্টিভ হতে হবে আপনাদের। আমরা যখন কাজ করেছি আমাদেরকে সাংবাদিক ভাইরাই বেশি প্রোটেক্ট করেছে, আমরা কি ভুলভ্রান্তি করেছি, আমরা অনেক ভুলভ্রান্তি করেছি, আমাদের অনেক ভুল হয়েছে, তো সেটাকে সুজে নেওয়া, সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করা এবং আলোচনার মধ্য দিয়ে, কাউন্সিলিংয়ের মধ্যে দিয়ে আবার সঠিক পথে আমাকে দাঁড় করিয়ে দেওয়া, এই কাজটা কিন্তু সাংবাদিক ভাইরাই করবে। তো আপনারা সেটা করেন না, আপনারা না করে আপনারা যত্রতত্র যা ইচ্ছা তা ভিডিও করেন, যা ইচ্ছা তা বলেন, যা ইচ্ছার ক্যাপশন দিয়ে আপনারা থাম্বনেল দিয়ে আপনারা যেভাবে প্রেজেন্ট করেন, তাতে আমাদের ছেলে মেয়েদের ভালো হওয়ার কোনো রাস্তা নেই। যে মেয়েটার চরিত্র করেছি সেও ছিন্নমূল একজন, তার ডিভোর্স হয়ে যায়, তাকে তাড়িয়ে দেওয়া হয়, তাকে অনেক পোর খাওয়া একটা জীবনের তারিখ চরিত্র, এটা ঘরে ঘরে আমাদের গ্রাম বাংলায় ঘরে ঘরে এই চরিত্র আমরা দেখতে পাই সচরাচর, সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের চরিত্রই আমাদের সামনে বেশি আসে। সেরকম একজনেরই চরিত্র আমি করেছি, দেখেন এটা বলা মুশকিল, আজ পর্যন্ত আমি দেখিনি যে ছবিটা আমি ভালো বলেছি সে ছবিটা চলেছে, আবার হয়তো বা দেখা গেছে যে আমি যে ছবিটা ভেবেছি যে আমি আমার পাওয়া উচিত সেই ছবিটা আমার কিচ্ছু হয়নি, আবার যে ছবিটা ভাবিনি দূর কোনো ব্যাপারই না ওই ছবিটাতে হয়তো আমি অ্যাওয়ার্ড পেয়েছি, দর্শকের স্বীকৃতি পেয়েছি, আসলে বলা মুশকিল, ভালো গেলে বোঝা যায়। আঙুলের এই সুন্দর চিন্তাটাকে সাক্ষর ভাই আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছে সমস্ত শিল্পীদের মাঝে, তো তারপরে আমরা এটাকে নিয়ে চিন্তা করেছি, ভেবেছি অনেকভাবে এটাকে মানে কীভাবে আমরা আমাদের প্রত্যেকে বহুমাত্রা যোগ করা এই বহুমাত্রিক বিষয়গুলোকে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। অভিনয়ের অনেকগুলো বিষয় থাকে, গেট আপ, মেকআপ, তারপরে স্ক্রিপ্ট নিয়ে কিছু আলোচনা চর্চা, এখানে বাবু ভাই, আমি এবং প্রাণ রায়, আমাদের তিনজনের কাজে একসাথে হয়তো বেশি হয়েছে, তো আমরা এগুলোকে নিয়ে অনেক চিন্তাভাবনা করেছি। এছাড়াও আমাদের আরও যারা শিল্পী রয়েছে এবং আমাদের নতুন শিল্পীর যারা আমাদের সাথে কাজ করেছে, বিশেষ করে সাকিব ভাইয়ের মেয়ে, ও নতুন হিসেবে খুব ভালো করেছে, খুব মিষ্টি, জীবন নিয়ে, জীবনের গল্প নিয়ে, জীবনের খুব ছোটো ছোটো চরিত্রগুলোকে আসলে তুলে ধরার চেষ্টা করেছেন সাকুয়ার ভাই। আর এই গল্পের মধ্যে প্রাধান্য পেয়েছে হচ্ছে ছিন্নমূল কিছু মানুষের চরিত্র, তাদের জীবন যাত্রা, তাদের ভালোবাসা, তাদের সুখ দুঃখ আছে, ভালোবাসা রয়েছে, তো সেইগুলোকে তুলে ধরা এবং তাদের যখন ব্রেক আপ হয় তারা কোন বিষয়গুলোকে প্রাধান্য দেয়, যখন বিচ্ছেদ হয় তখন কোন কোন জায়গা থেকে তাদের কষ্টটা বাড়ে, বা কি দুঃখ নিয়ে একজন এত হাজার হাজার মানুষের মধ্যে বেড়াতে এসে বেড়াচ্ছে, জীবন জীবনটাকে পার করে দিচ্ছে, এই বিষয়গুলো আসলে তুলে ধরার চেষ্টা করেছেন। খুবই জীবন জীবনের কাছ থেকে দেখা কিছু চরিত্রকে হয়তো বা সাক্ষাৎ ভাই আমাদের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। মেসেজটা আসলে এটাই যে আসলে আমরা খুব সাধারণ মানুষরাও বাঁচতে চাই সুন্দরভাবে, মানে ছিন্নমূল রাস্তাঘাটে যারা জীবনযাপন করে, রেল লাইনের পাশে যাদের জীবনযাপন করে, তো তাদের জীবনে আসলে কি তাদের স্বপ্ন থাকবে না? অবশ্যই তাদেরও স্বপ্ন আছে, তাদেরও ভালোবাসা আছে, তাদেরও কষ্ট দুঃখ সবই রয়েছে, তো আমরা মনে করি যে আসলে ওরা হয়তো বা এগুলো ফিলই করে না, বিকজ এত ডিটেল ওরা চিন্তা করে না, আসলে তারা তাদের জীবনে রয়েছে ভালোবাসা নিয়ে, তাদের ভালোবাসা গল্প রয়েছে, এই মেসেজটাই আমরা পাবো। এসব মানুষের পাশে আসলে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সুবিত্ত মানুষরা সবসময় গরিব মানুষদেরকে, অসহায় মানুষদেরকে শোষণ করে যাচ্ছে, তো সেই শোষণ করা থেকে বিরত থাকা, মানুষগুলোকে সুন্দরভাবে বাঁচতে দেওয়ার একটা সুযোগ তৈরি করে দেওয়া, তাদেরও অধিকার রয়েছে সমানভাবে দেশের মাটিতে, তাদের সমান অধিকার রয়েছে, তাদের কথা বলার অধিকার রয়েছে, তাদের সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে, এই বক্তব্যগুলোই চলে এসেছে।